যে লালু বাবু বাজার দোকান হয়ে গেছে কানে মাস্ক, তো এবার ও দোকানে যাচ্ছে, ওর সাথে তো ভিডিও শুট করা হয়ই না, এত ব্যস্ত হয়ে গেছে দোকান করেছে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকে রবিবার সকালবেলা, সকালে রবিবার বলে আর মনে হচ্ছে না যে আজকে রবিবার। চারিদিকে খালি সবাই দৌড়চ্ছে, করোনা রোগী, করোনা রোগী, করোনা। বাজারেই ঘুরে আসি, কিন্তু এখন এমন হয়ে গেছে বাজারে যেটুকুনি সময় বাজার খুলছে প্রচুর লোক, সেদিন বালিবাজারে কিলো তারপর আমার 10টায় বন্ধ, খোলার কোনো মাথা মুন্ড আছে? একবেলা খুলুক একবেলা বন্ধ থাকে, সেটা বলুক। 10টার সময় লোক রবিবার তো ঘুম থেকে উঠবে, উঠে তারপর বাজার করতে হবে, বন্ধ, কিছু করার নেই এখন। আমাদের কি স্পেশাল রান্নাটা হচ্ছে আজকে? যে মাটন কষা আর ভাত, অনেকদিন বাদে মাটন হচ্ছে আমাদের। আমি বলেছি আমি আর চিকেন খেতে পাচ্ছি না, আমার অসহ্য লাগছে। চিকেনের 200 টাকা ছাড়িয়ে গেল, চিকেনের দামও বেড়ে গেল, সেটাই। যাক গে, চলো এখন রাখি, চা বানাচ্ছি। দেখো মেয়েটা কি হাল্লা করে ঘুমোচ্ছে, দেখো শুয়ে আছে গরমে, ল্যাচটা নাড়াচ্ছে, দেখো হাল্লা করে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে না শুয়ে আছে, কান খাড়া করে শুয়ে আছে। হ্যাঁ, একটা খোঁচা মারো না দেখবে। বিছানা গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি একটা রেসিপি করতে। তো আগে আমাদের রান্নাবান্না করার আগে আমি ভাবছি রেসিপিটা আগে তুলে নিই, কারণ রেসিপিটা একটু, রেসিপি তুলতে গেলে একটু ঝামেলা হয়, অনেক বাসনপত্র বার করতে হয়, কারণ এই বেঙ্গলি হোম কিচেনের রেসিপির জন্য আমার আলাদা আলাদা বাসন, আলাদা সব কিছু থাকে সেটিংস। তো সেটা আগে করে নিলে গ্যাসটা এখন পরিষ্কার আছে, তো সেটাও একটা সুবিধে। তো আগে রেসিপিটা তুলে নিই, তারপর বাদ বাকি আমাদের রান্না হবে। এটা কি রেসিপি তুলছি চিংড়ি মাছের, এখন থাক বলছি না, সারপ্রাইজ থাক, বেঙ্গলি হোম কিচেনে হয়তো খুব তাড়াতাড়ি আসবে, তখন দেখে নিও। এতক্ষণ ধরে কুলফির দুধ রেডি করলাম, দই বসালাম, মানে এক এক একটার পর একটা চালিয়েই যাচ্ছি, কোটা বাচ্চা সব কমপ্লিট করেছি, এবার যাচ্ছি রান্না করতে। আজকে লাঞ্চে আমাদের রয়েছে মাটন। মাটন করার কারণ হচ্ছে যে আমাদের আজকে আমাদের যে ব্যাটারিটা কেনা হয়েছিল তার জন্য একটা সেলিব্রেশনটাও বাকি আছেই, তো সেই জন্য আমি লাড্ডুবাবুকে বললাম যে ব্যাটারি কেনা হয়েছে, এবার একদিন মাটন খাওয়াও। আর মাটন আমাদের অনেকদিন হয়ও নি, কারণ হচ্ছে আমরা হিন্দমোটর অনেকদিন যাইনি, আর এখানে সোহম খেতে পছন্দ করে না বলে ওই জন্য আমাদের দুজনের জন্য আনা হয় না। তো যাই হোক, তাও লালটুকে বললাম যে এখন কবে যাবো, এই পরিস্থিতির মধ্যে ওদের বাড়িতে এখন যাওয়া যাবে না, কারণ বাবা বয়স্ক রয়েছে, তো সেই জন্য আরও আমরা এত ঘুরি এদিক ওদিক যাচ্ছি, বেরোতেই হবে আমাদের, তো সেই জন্য আমি বললাম যে না এখন ওদের বাড়ি যাবো না। আর তাছাড়া সুহমের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এসে গেছে, তো তাই জন্য লালটুকে বললাম যে এখানেই নিয়ে এসো একদিন খাই, আর সোহমকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে খা খা করে, তো ও খেতে রাজি হয়েছে ভাতা, সাদা ভাতের সাথে আর কি। আর উচ্ছে আলু ভাতা করবো না আজকে, উচ্ছে ভাজা করব। আর রেসিপি তুলবো একটা চিলি গার্লিক প্রনের, তোমাদের সাথে নিশ্চয়ই সেই রেসিপিটা তাড়াতাড়ি বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করব, যত তাড়াতাড়ি এডিট করা হবে তত তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ারও করা হবে।
আর তার সাথে রয়েছে মাটন, আর আমের চাটনি তো রয়েছে। আর আমের চাটনি করবো না, বাপরে বাপ, আমের চাটনি অনেক চিনি যায় এ যায়, আর অত খাওয়াও ভালো নয়। একবার করেছিলাম, দিয়েছিল একজন না, আর এবারে লাস্ট করলাম রেসিপির জন্য, আর করবো না। এই খেয়ে খেয়ে সুগার বেড়ে যাবে বাবা, দরকার নেই। আমি তো খাই না, দিয়েই দিই, তাও লালচুরও খাওয়া উচিত নয়, বয়স হয়েছে। যাকগে চলো, বড় বড় আলু দিয়ে মাটন করব। আর আমার মা ছোটবেলায় কি হতো জানো তো, ছোটবেলায় আমি চিকেন খেতে ভালোবাসতাম, আর ভাই মাটন খেতে ভালোবাসত। আর আমাদের বাড়িতে মাটনটাই বেশি হতো, আমাদের চিকেনটা অত পছন্দ করতো না, মাও পছন্দ করতো না। তো সেই জন্য কি হতো, আমি কাঁদতাম যে চিকেন পোহা হচ্ছে না সপ্তাহে, ওই জন্য মাসে একদিন চিকেন হতো, আর বেশিরভাগ দিন মাটন হতো, তো স্পেশালি আমার জন্য হতো। তো সেই জন্য এখন এত চিকেন খাই আমার ছেলেটার জন্য, চিকেন প্রায়ই হয় আমাদের বাড়িতে ওর জন্য শুধু, ও ভালোবাসে বলে। সেই জন্য চিকেনের প্রতি আর কোনো ভালোবাসা নেই এখন, বরঞ্চ একদিন মাটন হলে শান্তি করে তবু ভাতটা খাওয়া যায়। দেখেছো তো এরকমই চেঞ্জ হয়, মানে পরিস্থিতির সাথে সাথে আমরা কত চেঞ্জ হয়ে যাই, আমাদের টেস্ট চেঞ্জ হয়ে যায়, আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যায়, বয়সের সাথে সাথেও আমরা চেঞ্জ হই, সেই আর কি। এটাই বোধ হয় প্রাকৃতিক নিয়ম। যাক চলো, আর বকবক করবো না, রান্না চটপট সেরে ফেলি, পাখা বন্ধ বলে ঘেমেও যাচ্ছি। আর আজকে ভেবেছিলাম একটা দইয়ের রেসিপি দিব, মানে দইয়ের ড্রিঙ্কের রেসিপি। তো আজকে আমার মনে হয় সেসব করার দরকার নেই, কারণ এমনি অনেক কিছু মানে সকালবেলা খাওয়া হয়ে গেছে, আর তারপরে এত কিছু রান্না হবে, তো সেই জন্য চলো রান্নাটা শুরু করে দিই। মাটনটা ধুয়ে রেখে দিয়েছি, আর চিকেনও এনেছে, কারণ চিকেন এনেছে আমার পাতার জন্য। আর চিংড়ি মাছের রেসিপিটাও করা হয়ে গেছে, তার সাথে সাথে উচ্ছে ভাজা, ভাত সব করা হয়ে গেছে। জাস্ট এবার খালি মাংসটাই বাকি আছে, মাংসটা করলেই হয়ে যাবে, অনেকটাই করে ফেলেছি। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এই যে, আর ভাত বসানো হয়ে গেছে। আজকে আমাদের হচ্ছে বাসমতি চালের ভাত। এটা কি ভাত হচ্ছে? বাসমতি রাইস, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ইট ইজ। আরে এলেন তুমি সত্যি, মাই পেঁয়াজ ভাজা হচ্ছে, তাতেই তেল, জল, তেলের মধ্যে জল দিয়ে দিচ্ছিল। এটা মটন, এই যে মটন, মানে না না রান্না, না রান্না হওয়া মটন। যাই হোক, কতদিন হলো আপনি রান্না করছেন? দুযুগ হয়ে গেছে, বুঝতে পেরেছি, দুযুগ হয়ে গেছে। না না, কুড়ি বছর হলো রান্না করছি। সেই তো দুযুগ।
এবার দেখবে বৃষ্টি হলে দারুণ মজা লাগে। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এবারে বৃষ্টি পড়ছে, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ার আওয়াজও হচ্ছে নিশ্চয়ই। রবিবার বৃষ্টি পড়লে সবাই বাড়ি থাকে, একটু ঠান্ডা হলে নিজ অনেকে মানে আরাম পায় সেই জন্য, কারণ কত লোকের কত রকম প্রবলেম বলো না, বাড়িতে থাকে একটু গরমে খেয়ে দিয়ে সহ্য হবে না, তাই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। তো এখনও লালটুবাবু আসেনি, চান করছে, তারপরে আমরা লাঞ্চ করব। শ্যাম্পু করলাম, আর এবারে সিঁদুরটা কিনেছি জবিজের, জবিজের সিঁদুরটা খুব খুব ভালো, আর সুন্দর একটা গোলাপের গন্ধ আছে, ভালো ঘনিয়ে এসছে, ভালো বৃষ্টি হবে, ভালো গাছগুলো একটু বাঁচলো, গাছগুলোরও আরাম হয় বলো বৃষ্টি হলে, যা রোদ্দুর, যা গুমোট হয়েছিল দুদিন ধরে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আবার কারেন্ট যাবে আমাদের, হয় দেখা কি হয়। দেখো না লালটুবাবু চলে গেছে দোকানে, আর বলো না লকডাউনে এখন অর্ধেক সময় দোকান বন্ধ থাকছে, তো তাই জন্য লালটু বললো যে আমি একটু দোকান খুলি, আজকে রবিবার হলেও আজকে একটু দোকান খুলতে হবে, তাই খেয়ে দিয়ে চলে গেছে সে দোকান খুলতে, আর আমার মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা কুলফির দুধটা বানিয়ে রেখেছিলাম, রাগারাগি করেও কিছু লাভ নেই, অবশ্য মানিয়ে নিতেই হবে, কারণ যা পরিস্থিতি চলছে কি বলবো, বাড়িতে তো এমনি বসে আছেই বেশিক্ষণ সময়, লকডাউন চলছে, আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে নাকি। তো আমি ভাবলাম কুলফিগুলো সেট করতে বসিয়ে দিই, সকাল থেকে ছেলেকে বলছি কুলফিগুলো সেট কর, কুলফিগুলো সেট কর, কিছুতেই সেট করবে না, সেট করে এখানটা মুছি, তারপর তোমরা কুলফি বানিয়ে খাচ্ছ। কুলফির খুব ভালো একটা রেসিপি আমি কিছুদিন আগে আপলোড করেছি, মালাই কুলফির রেসিপি, এই সময় ঠান্ডা খাওয়াটা ঠিক না জানি, কিন্তু কিছুদিন আগে যা গরম ছিল সেই জন্য একটু কুলফি ভালো লাগছিল, আর বাইরের থেকে বাড়িতে খাওয়াটা ঠিক আছে। আমি তো সবসময় বলি ঠান্ডা মানে কুলফি খেয়ে সাথে সাথে জল খা, গরম জল খা, যাতে গলায় ঠান্ডাটা না লাগে। তোমাদের দেখাই ডিপ ফ্রিজটার কি অবস্থা, দেখো দেখো পুরো মনে হচ্ছে আইসল্যান্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ আইসল্যান্ডই হয়ে গেছে, কি অবস্থা দেখো, ফ্রিজটা বন্ধ করতে পারছি না, এত খাবার রয়েছে, আর কি অবস্থা দেখো, এর মধ্যেই কুলফি জমাচ্ছি, এর মধ্যেই বরফ বসানো আছে, মানে সব কিছু এর মধ্যেই চলছে।